এই বাবা কিং টাইপের এন্ট্রি নেছি। এই ভাব নৌকা ছাড়ে কোথা থেকে? সম্পূর্ণ মাটির রাস্তা, মনে হচ্ছে কোনো পাহাড়ে উঠতেছি, কিন্তু আসলে এটা পূর্বাচল। অন্য যে পরিমাণ ভিড়, আমার মনে হয় ঢাকা সিটিতে অন্য কোথাও এই পরিমাণ ভিড় হয় না। সিঙ্গার হয়েছে এই সিঙ্গার রাখার জন্য এই পরিমাণ ভিড়। এখন এই সাইডের রাস্তার অবস্থা খুবই জঘন্য, তাই স্পেশালি নাগা সিঙ্গারা পাওয়া যায়। এই কাকা বানায় বোম্বাই মরিচ দিয়ে। তাহলে আমরা আধা ঘন্টা পরে আসি কাকা। এখন এখান থেকে বের হচ্ছি, সিঙ্গারা খেতে যাব। আমরা সিঙ্গারার দোকানের সামনে চলে আসছি। অবশেষে আমাদের সিঙ্গারা চলে আসছে, এই সেই আমাদের কাঙ্ক্ষিত সিঙ্গারা। মনে হচ্ছে কোনো ছোটখাটো পাহাড় থেকে নামছি। পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নাই, ছাগল আর মানুষ একসাথে মিশে একাকার অবস্থা। একের পরে চলে আসছি। একদম গাছ থেকে পেরে নিয়ে আসলা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ চামের ব্লগ। বাসা থেকে বের হইলাম, ছোট ভাইদের সাথে 300 ফিটের দিকে যাচ্ছি। ECB হয়ে আমরা রেডিসন হোটেলের সামনে রাস্তায় আর কি। আমরা কুড়িল ফ্লাইওভারে আছি। রাস্তাটা সুন্দর হওয়াতে এবং অনেক বড় হওয়াতে ম্যাক্সিমাম বাইকাররা অনেক রাফ অ্যান্ড টাফ বাইক ড্রাইভ করে, যেটা মোটেও ঠিক না। আমরা সবসময় চেষ্টা করব খুব স্মুথলি দেখে শুনে রাইড করতে। একদম পরিষ্কার ঝলমলে ওয়েদার। এই যে আমাদের আর একটা গ্রুপ, আসিফ এখানে ওয়েট করতেছিল। আসিফকে রিসিভ করে আমরা এখন যাচ্ছি 300 ফিটের পূর্বাচলের সামনের দিকে। আজকে অনেক বাইকার দেখা যাচ্ছে রাস্তায় এবং খুব রাফ অ্যান্ড টাফ রাইড করতেছে। একদম গাছ থেকে পেরে নিয়ে আসলা? টান দাও, টান দাও। হ্যাঁ, ওই সামনে দিয়ে। আমরা জয় বাংলা মোড় দিয়ে বের হচ্ছি, জয় বাংলা মোড়ের পাশ দিয়ে লেকের সাইডে একটা রাস্তা গেছে, সেই পথটা দিয়ে যাচ্ছি। এই সাইডের রাস্তার অবস্থা খুবই জঘন্য, একদমই ভাঙাচোরা, খুবই বাজে অবস্থা রাস্তার। সামনে একটা দোকান আছে, ওই দোকানটায় স্পেশালি নাগা সিঙ্গারা পাওয়া যায়। নর্মাল দিনগুলোতে সিঙ্গারার জন্য আগে থেকে অর্ডার করতে হয়, এতটাই ভিড় থাকে। এখানে সবাই খাচ্ছে নাগা সিঙ্গারা,
এই কাকা বানায় বোম্বাই মরিচ দিয়ে। ওই সে নাগা সিঙ্গারা, এই আসিফ তুমি কি ওনাকে বলে যাবা? তাহলে আমরা আধা ঘন্টা পরে আসি কাকা। বুঝতে পারছি, কিন্তু আমরা তো আসবো কনফার্ম, মানে 15টা বানায় রাখেন। আচ্ছা হ্যাঁ 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 সমস্যা নেই। আচ্ছা কাকা 15 পিস। হ্যাঁ কাকা বানায় রাখেন তাহলে, আসতেছি। যখন তখন এসে রেডিমেড সিঙ্গারা পাওয়া যায় না এখানে, আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। আমরা 15 পিস সিঙ্গারার কথা বললাম, আধা ঘন্টা পরে আসবো সিঙ্গারা খাওয়ার জন্য। আপাতত একটু লেকের সাইডে যাই, এটা তো উঁচা নিচা রাস্তা, মাটির রাস্তা, তারপর আবার সম্পূর্ণ মাটির রাস্তা, মনে হচ্ছে কোনো পাহাড়ে উঠতেছি, কিন্তু আসলে এটা পূর্বাচল। আমরা লেকের পাড়ে চলে আসছি। এটা হচ্ছে লেক এবং এখানে প্রচুর বাইকার। এখানে অনেকে বোটে ঘুরছে, নৌকা ভাড়া করে। এখানে অনেকে ঘন্টা প্রতি নৌকা রিজার্ভ করে ঘুরে। পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নাই, ছাগল আর মানুষ একসাথে মিশে একাকার অবস্থা, ভ্রাতৃত্ব বন্ধন চলতেছে ওদের, ছাগল এবং মানুষের। এই বাবা কারো আদর করে দেবেন, কিং টাইপের এন্ট্রি এনেছি না, বিদ্যাজি খাবে না। আচ্ছা ঠিক আছে, গালিব গালিব রে। লেকের পাশে ডান সাইডটা একটা বাড়ি হয়তো। এই ভাব নৌকা ছাড়ে কোথ থেকে? লেকের পাড়ে এটাই হচ্ছে সন্ধ্যার ভিউ। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। আমরা লেকের পাড় থেকে মাত্র উঠলাম, এখন এখান থেকে বের হচ্ছি, সিঙ্গারা খেতে যাব যেখানে অর্ডার করে রেখেছিলাম, সেই দোকানটাতে যাচ্ছি আমরা। সম্পূর্ণ মাটির রাস্তা,
সন্ধ্যা হয়ে গেছে, সামনে কিছুটা পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ছোটোখাটো পাহাড় থেকে নামছি। আমরা সিঙ্গারার দোকানের সামনে চলে আসছি, এখানে কিছুক্ষণ আগে অর্ডার দিয়ে গিয়েছিলাম আমরা। এইখানে এক সিঙ্গারা খাওয়ার জন্য যে পরিমাণ ভিড়, আমার মনে হয় ঢাকা সিটিতে অন্য কোথাও এই পরিমাণ ভিড় হয় না। কি শাহিন, ও সিঙ্গারা হয়েছে? এখানে মূলত নাগা সিঙ্গারা বিক্রি করে, মুম্বাই মরিচের সিঙ্গারা যেটা। এই সেই নাগা সিঙ্গারা ভাজা ভাজা হচ্ছে, এক ফুল ভাজা শেষ, এটি সার্ভ করা হবে। এই সিঙ্গারা খাওয়ার জন্য এই পরিমাণ কি এখন? এখানে হচ্ছে একটা নাগা সিঙ্গারা পাওয়া যায়, যেটা হচ্ছে তারা মুম্বাই মরিচ দিয়ে প্রসেস করে, এবং এই সিঙ্গারা খাওয়ার জন্য এখানে প্রচুর সিরিয়াল দিতে হয়। মিনিমাম দুই ঘন্টা আগে তাদের অর্ডার দিতে হবে, এটা শুক্রবার হইলে আর কি, আদার্স ডেতে 10-15 মিনিট আগে অর্ডার দিলেই হয়। তো আজকে শুক্রবার, তাই এই পরিমাণ ভিড় এই সিঙ্গারা খাওয়ার জন্য। এরা সবাই কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে গেছে, তারপরেও তারা এখানে এসে ওয়েট করতেছে। অবশেষে আমাদের সিঙ্গারা চলে আসছে, এই সেই আমাদের কাঙ্ক্ষিত সিঙ্গারা। গরম নিছিলাম হাতে, এখন সিঙ্গারা খেতে হবে, প্রচুর সিঙ্গারা। তা খাওয়ার জন্য আসলাম, 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজের দিকে যেতে মাঝখানে কিছু চার দোকান পড়ে ফাঁকা জায়গায়, এটা একটা চক্কর, গোল চক্কর আর কি, জয়বাংলা মোড় থেকে একটু সামনে। আমরা এখানে আসলাম চা খাওয়ার জন্য, এবং একদম ফাঁকা জায়গায় একটা টং দোকান, বাহিরে ঝিঝি পোকা, বিভিন্ন পোকামাকড়ের সাউন্ড শোনা যাচ্ছে। এই যে একটা ব্রিজ, আকাশে আবার মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে।